Tricked in a bottle. Mr. Sir. Somebody mute Koro. Please, I'm going to get a gift. Please, I'm going to get a gift. মিস আমি ভুল করে মাফিয়া জাইনা ব্রোল 6 এর জায়গায় মাফিয়া জাইনা ব্রোল 5 লিখে দিয়েছিলাম ঠিক আছে আমার পরে ব্রোল 6 লিখে দিয়েছি তাহলে এখন আমরা নতুন কারো কাছ থেকে শুনবো আমরা এখানে আমরা ভালো মানুষের কয়টা গুণ পেয়েছি বলো তো নতুন কে আছো আমাদের ক্লাসে 30 পয়েন্ট আমি পুষ্পা হাবিবা পুষ্পা বলো বিদ্যালয়ে নিয়ে এসেছে প্রধান শিক্ষক বললেন জালাল স্যার একজন সৎ শোনা যাচ্ছে না আমরা হচ্ছে বলছি ভালো মানুষের 7টা গুণ আছে না সেই গুণ 7টা শুনতে চাচ্ছি এখানে আমরা 7টা গুণ দিয়ে 7 নাম্বার পর্যন্ত দিলাম না ভালো মানুষের কি কি গুণ আছে আমরা 7 মিস আপনি তো আমাকে একটু কষ্ট করে প্রশ্নটা বলতে পারবেন ভালোভাবে আমাদের বইয়ের মধ্যে যেভাবে লেখা ভালো মানুষের গুণ কয়টি ভালো মানুষের গুণ সমান 7টি পুষ্পা এখন বলো সত্য কথা বলা দুই কথা দিয়ে কথা রাখা তিন সবার সাথে ভালো ব্যবহার করা চার এরপরে থেকে জুই বলো চার থেকে জুই বলো পুষ্পা মিউট করো বড়দের সম্মান করা চার নম্বর বড়দের সম্মান করো পাঁচ সবাইকে ভালোবাসেন হ্যাঁ ছয় নিয়ম মেনে চলেন কোন সাত কোন মানুষকে কথা দিলে তা রাখেন ভালো মানুষকে সবাই পছন্দ করেন যেমন তুমি তোমার জালাল স্যারকে পছন্দ করো তুমিও যদি এই গুণগুলো অর্জন করো তাহলে অন্যরাও তোমাকে ভালো মানুষ বলবে পছন্দ করবে মিস বলে হ্যালো মিস মিস আপনার কথা মিস আপনি লাইনে আছেন কথা বলতে মিউট করে মিস লাইন আরে মিস মিউট করেনি মিস মিউট করেনি আমি লাইনে আছি আচ্ছা পাটি এবার সবাই মিউট করো সবাই মিউট করো তুমি এখন হচ্ছে জুই একটু পড়ো তো ভালো কাজ পড়া এটা পড়ো দুই আমরা বড়দের সম্মান করব অন্যদের সাহায্য করব এবং সবাইকে সমান চোখে দেখব আমরা সত্য কথা বলবো সকলের সাথে ভালো ব্যবহার করব ছোট বড় সবাইকে ভালোবাসবো নিয়ম মেনে চলবো এইগুলো সব ভালো কাজ পাশে একটি ভালো কাজের ছবি দেখো একটি সত্য ঘটনা খবরের কাগজে একবার একটি খবর ছাপা হয়েছিল
একজন মানুষ ছিলেন অনেক গরিব। একদিন তিনি রাস্তায় চলতে গিয়ে টাকা ভর্তি একটি ব্যাগ পান। সেই টাকা তিনি নিজে না দিয়ে থানায় গিয়ে পুলিশের কাছে জমা দেন। তার এই ভালো কাজের কথা সবাই জানতে পারে, সকলে তার প্রশংসা করেন এবং অনেকে তাকে পুরস্কৃত করেন। মিস বলেছি মিস, এবার আমি বলি। এখানে আমরা একটা গল্প করেছি, হ্যাঁ, এই গল্পটা একটু রাইসা আবার পড়ো তো। একটি সত্য ঘটনা, একটি সত্যি ঘটনা রাইসা আরেকবার পড়ো তো। খবরের কাগজে মিস বলো। হ্যাঁ বলো রাইসা বলো। আমি তো এমাত্র এটা বললাম না। হ্যাঁ আরেকবার শুনি আমরা। উম্মি তুই আরেকবার শুনো। হ্যাঁ বলো রাইসা বলো। খবরের কাগজে একবার একটি খবর ছাপা হয়েছিল, একজন মানুষ ছিলেন অনেক গরিব। ভিডিও অফ করেছে, মিউট করে রাখছে। খবরের কাগজে একবার একটি খবর ছাপা হয়েছিল, একজন মানুষ ছিলেন অনেক গরিব। একদিন তিনি রাস্তায় চলতে গিয়ে টাকা ভর্তি একটি ব্যাগ পান। সেই টাকা তিনি নিজে না নিয়ে থানায় গিয়ে পুলিশের কাছে জমা দেন। তার এই ভালো কাজের কথা সবাই জানতে পারে, সকলে তার প্রশংসা করেন এবং অনেকে তাকে পুরস্কৃত করেন। ভেরি গুড রাইসা, মিউট করো। থ্যাংক ইউ মিস, ওয়েলকাম। তাহলে আমরা এখানে একটা ঘটনা দেখলাম, সত্য ঘটনা, এটা আমরা সবাই মনে রাখবো। আমরা যদি রাস্তায় কোথাও কিছু পাই তাহলে সেটা কি আমরা তো ছোট মানুষ, আমরা দিতে পারবো না। এক কথা যে আমরা কোথাও কিছু দেখলে সেটা তুলবো না হাত দিয়ে, ঠিক আছে? আমরা যে যেখানেই যা কিছুই দেখি সেটা মনে করবো এটা আমার না, আমাকে এটা ধরতে হবে না, ছুঁতেও হবে না। যদি আব্বু আম্মু সাথে থাকে তখন তারা দেখবে, তারা ব্যবস্থা করবে। কখনো আমরা অন্যের জিনিসের প্রতি, এই গল্প থেকে এটাই আমরা শিখলাম কি, এই মিউট করো হাফসা, সাবা মিউট করো, সবাইকে মিউট করতে বলেন, সবাই কথা বলতে যাচ্ছে, সবাই মিউট করো। কেন মিউট করে না এরা? শোনো, এই সত্যি একটা ঘটনা, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা কখনো কারো জিনিসের প্রতি লোভ করব না, এবং এক কথা মানুষের উপকার করতে পারি যেটা সেটাই আমরা চিন্তা করব, ঠিক আছে? যদি কারো কোনো জিনিস পাই তাহলে তাকে ফেরত দেওয়ার চেষ্টা করব, এটাই আমাদের শিক্ষা। এবং এগুলো আমরা কি করব, স্মরণ রাখবো। শুধু বইতে আসছে, পড়তেছি, পড়ার জন্য পড়াচ্ছি, তা কিন্তু না, আমাদের সবার মনে রাখতে হবে, শিখতে হবে, ঠিক আছে? যে জিনিসগুলো আমরা দেখবো, শুনবো, জানবো, সেগুলো আমাদের নিজেদের মধ্যে আমরা ধারণ করার চেষ্টা করব। আমরা একজন ভালো মানুষ হওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবো। এখানে দেখো, এই যে একটা অন্ধ লোক আছে, সেই অন্ধ লোকটাকে রাস্তা পার করিয়ে দিচ্ছে, হ্যাঁ, একজন, এটা একটা ভালো কাজ। আমরা আরো ভালো কাজ করতে পারি, তোমরা কিভাবে ভালো কাজ করতে পারো বলো তো? কে বলতে পারবে? মাধুর্য বলবে। মাধুর্য, তুমি বাসায় কিভাবে ভালো কাজ করতে পারো, একটা ভালো কাজের উদাহরণ দাও তো। জিমি, তুমি বাসায় কিভাবে একটি ভালো কাজ করবে সেটা আজকের দিনের জন্য বলো তো, সেটা একটা উদাহরণ দাও তো। আজকের দিনে তুমি একটা ভালো কাজ করবে, সেটা কি? আমি আমার পরিবারকে সাহায্য করে বিভিন্ন ছোট ছোট কাজ করে আমার বাসা ভালো কাজ করতে পারি। আজকের দিনে তুমি একটা কি ভালো কাজ করবে বলো আমাকে? আজকের দিনে আমি আমার বই খাতা, তারপর ইত্যাদি যে সব আমার ছোট ছোট জিনিস সব গুছিয়ে রাখবো। ভেরি গুড, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। এবার মন বলো তো, মন, তুমি একটা ভালো কাজ করবে, সেটা কি কাজ করবে আজকের দিনের জন্য?
আচ্ছা জুই বলো, জুই কি একটা ভালো কাজ করবে বলো তো? আমি আমুকে অনেক ভাবে সাহায্য করতে পারি, যেমন আমার পর আমার ক্লাস শেষ হওয়ার পর আমি আমার বই খাতা গুছিয়ে রাখবো। এটা মাধুর্য বলেছে, এটা মাধুর্য বলেছে নিজের কাজ নিজে করবো। আমার ছোট আমার আমার ভাইয়ের আমার ভাইয়ের যেসব কাপড় চিপড় সব খেলনা সব আমি গুছিয়ে রাখবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটাই একটাই একটাই। এবার প্রেমা বলো তো একটা, প্রেমা একটা ভালো কাজের উদাহরণ দাও তো, আজকে দিনে তুমি কি করতে পারবে ভালো কাজ? মিস আমি আমার আম্মুকে সাহায্য করব। কি দিয়ে, কিভাবে সাহায্য করবে? কাজের সময় কিছু যদি চাই তাহলে সেটা এনে দিব। এনে দেব, ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ করব, আর এটাই প্রথম অধ্যায়, এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।